click on the subscribe button, and press the bell icon, to never miss any updates. ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়। উপস্থিত আমার প্রাণপ্রিয় কসবা সমিতির সদস্যবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় বোন রমণীকে যারা এসেছেন, আমি আমার অন্তরে অন্তরস্থল থেকে আপনাদেরকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আমি আসলে কিছু বলার নাই, আমি ভাষা হারিয়ে ফেলেছি। দুই আমাদের দুজন গোলামে ইকরাম যে বক্তব্য দিয়েছেন আর যিনি দোয়া পড়েছেন জাফরবেগ সাহেব, আমার আর ভাষা নেই। তবে আমি একটা বলবো আপনার কাছে, আমাদের যারা এখনও মা বাবা আছেন তাদেরকে যেন আমরা সুন্দরভাবে কখনো যেন ওরা বৃদ্ধাশ্রম না যায় এবং তারা যেন কোনো তার কাছে হাত পাখে না হয়। আমি একটা মেসেজ আমি কসবা সোসাইটির পক্ষ থেকে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানাতে চাই। আমার মেসেজটা, আমাদের বাংলাদেশের জন্য চালু করে উনি বয়স্ক ভাতা। বয়স্ক ভাতা যদি চালু হয় তাহলে কোনো মা বাবা কোনো ছেলের হাতে বা কোনো মেয়ের হাতে হাত পাততে হবে না। সেই জন্য আমি সবার কাছে দোয়া চাই, আমাদের মা বাবাকে যেন আল্লাহ কবুল করেন, আর যারা আমাদের থেকে চলে গেছেন আল্লাহ তাদেরকে যেন জান্নাতবাসী করেন। এই মুহূর্তে আমি মেসেজ পাইলাম আমার এক আত্মীয় মাসুম, তার ফুফা মারা গেছেন, জাস্ট এখন খবর আসলো আমার কাছে, তার ওনার জন্য দোয়া করবেন। আর আপনারা যারা এই মঞ্চে উপভুষ্ট হয়েছেন, আল্লাহ যেন আমাদের মঞ্চকে আখেরাতের নাজাত করে দেন। সেই বক্তব্য শেষ করে আমি আপনাদেরকে আমার প্রাণ দ্বারা ভালোবাসা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ITV, call of peace, save humanity.